ব্ৰেকিং নিউজ আৰম্ভণিতে ভাৰত পাকিস্তানৰ সীমান্তত চাৰিটাকৈ প্ৰাক সন্ত্ৰাসবাদী নিহত জম্মুৰ নাগৰোটাত সেনাৰ গুলী নিহত জইছ-ই-মহম্মদৰ চাৰি সন্ত্ৰাসবাদী নাগৰোটাৰ বানটোল প্লাজাত হোৱা সংঘৰ্ষত নিহত হৈছে সন্ত্ৰাসবাদী চাৰিটা জম্মুৰ পৰা শ্ৰীনগৰলৈ এখন ট্ৰাকত গৈ আছিল সন্ত্ৰাসবাদী দলটো সংঘৰ্ষত এজন জোৱান আহত হৈছে ভাৰত পাকিস্তান সীমান্তত চাৰি পাক সন্ত্ৰাসবাদী নিহত জম্মুৰ নাগৰোটাত সেনাৰ গুলীত নিহত হৈছে জইছ-ই-মহম্মদৰ চাৰিটাকৈ সন্ত্ৰাসবাদী নাগৰোটাৰ বানটোল প্লাজাত হোৱা সংঘৰ্ষত নিহত হৈছে সন্ত্ৰাসবাদী কেইটা আৰু ইতিমধ্যেই এই সংঘৰ্ষত এজন সেনা জোৱান আহত হৈছে জম্মুৰ পৰা শ্ৰীনগৰলৈ এখন ট্ৰাকত গৈ আছিল সন্ত্ৰাসবাদী দলটো আৰু সেই যোৱাৰ সময়ছোৱাতেই নাগটোল প্লাজাত এনেদৰে হয় সংঘৰ্ষ ইতিমধ্যে চাৰিটাকৈ দুৰ্ধৰ্ষ সন্ত্ৰাসবাদী নিহত হোৱাৰ লগতে এজন সেনা জোৱান আহত হৈছে উদালগুৰিত UPPLৰ গণসমাৱেশ নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত সহস্ৰাধিক লোকৰ অংশগ্ৰহণ গণসমাৱেশত অংশগ্ৰহণ UPPLৰ সভাপতি প্ৰমোদ বড়ো পাঁচটা সমষ্টিৰ হৈ চলাব নিৰ্বাচনী প্ৰচাৰ প্ৰচাৰ সভাত উপস্থিত আছে UPPLৰ প্ৰাৰ্থী পূৰ্বৰ NDFBPৰ নেতা গোবিন্দ বসুমতাৰী এছ সাংজাৰং এই সভাতে কংগ্ৰেছ ত্যাগ কৰি UPPLত যোগ দিছে শব্দৰাম ৰাভাই শব্দৰাম ৰাভাৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক আছিল পোনপটীয়াকৈ লৈ গৈছো এয়া UPPLৰ গণসমাৱেশৰ মাজলৈ এই কারণে আমি ঠিক করছো যে পুরুষর সমান সমান মহিলায় নিজের ঘর নিজের কাওয়ার থাকি ইনকাম করবার ব্যবস্থাটা UPPL এ করে এটা স্পষ্ট কথা এখানে রাইজ বেশি দীঘলিয়া কথা নক UPPL হিসাবে আমি কোকরাঝারের পর লই পেলায় আজ মাঝপাদলকে আমার প্রচার কমপ্লিট হয়ে গেল সাত আর দশ সিট আছে ডিসেম্বর ইলেকশন হব আর এতিয়া ইয়াত কারো সরকার নহয় কোনোবা কৈছে উমুকে ট্ৰেক্টৰৰ কথা কৈছে কিয় কৈছে উমুকে কিবাৰ কথা কৈছে কিয় কৈছে মই কৈছো যোনে ট্ৰেক্টৰৰ কথা কৈছে আমি তাকে আদৰণি জনাইছো ট্ৰেক্টৰৰ কথা নকৈ কব কি নাঙলৰটো দিন নাই ইচ্ছা নাঙলেদি হাল মাৰিলে খেতি ইমান ভাল নহলেহেঁতেন খেতিয়ে কৰিব নোৱাৰিলে হয় মানুহ আজি ট্ৰেক্টৰেদি কৰিছে কাৰণেতো ইমান ধুনীয়াকে খেতি হৈছে গতিকে ট্ৰেক্টৰৰ কথা চবেই কবই লাগিব কোনোবা কোনোবা কৈছে আমি চৰকাৰ কৰিম ইচ্ছা কারো সরকার নয় রাইজে অলরেডি ডিসিশন লইছে এবার কার সরকার হব রাইজ কার সরকার হব তো এই কারণে মই আরো বেশি দীঘলিয়া বক্তব্য না রাখো কি আপনার আগত এইখিনিয়ে কলো ধন্যবাদ জানালো যা কালি ইমান বেয়া বতর হল তথাপিতো যে হাজার হাজার অংশগ্রহণ করিলে ইচ্ছা মই আহ্বান করছো কি আমার ট্রেক্টরের যে ছবি আছে ইয়াতে এই ট্রেক্টরের ছবিটা আপনাদের পাহরি না যাব এই হল ট্রেক্টরের ছবি এই ট্রেক্টরের ছবি গোবিন্দ বসুমতারী ভোট দিব লাগিব এই ট্রেক্টরের ছবি রুজুগ্রাম সাহারি ভোট দিব লাগিব এই ট্রেক্টরের ছবি দীপক বড়ালক ভোট দিব লাগিব এই ট্রেক্টরের ছবি সঞ্জয় স্বর্গিয়ারী ভোট দিব লাগিব এই ট্রেক্টরের ছবি ডক্টর নীলোদ স্বর্গিয়ারী ভোট দিব লাগিব আর এইবার দশটা সিটত দশটা UPPL এ জিকি আছে উদালগুৰিত কোনো সন্দেহ নাই রাইজ কানবা সন্দেহ আছে নেকি কানবা সন্দেহ আছে নেকি আইওয়ার ঘরের পয়সা কোনে খালে হাগ্রামা তো হাগ্রামা ভোট দিব নেকি জব কার্ডের পয়সা কোনে খালে হাগ্রামা ভোট দিব নেকি ঠিক আছে রাইজ ইচ্ছা হাগ্রামা কারো ভোট দেওয়ার দিন নাই হাগ্রামা আমার কারণে অতীত হয়ে গেল রেখেতে লুণ্ঠন করে ঠক প্রবঞ্চনা করে ইচ্ছা বিদায় লব আর করোড় করোড় টাকা লয় যাই পেলায় নিজের আহা সাত পুরুষ এতে জিয়াই থাকিব তেখেতক আমি বিদায় দিছো এতিয়া আমার রাইজর দিন আইছে গণতন্ত্র চিন্তা করা মানুষবিলাকর দিন আইছে ভাল এটা দিন আইছে আমি সবে মিলি সুন্দর এটা বিচার করিম এইখানে কথাই কলো খুদু খেতক ধন্যবাদ জানালো মই কম পরিবর্তন দরকার আপনাদের কব UPPL সরকার পরিবর্তন দরকার পরিবর্তন দরকার পরিবর্তন দরকার পরিবর্তন দরকার আৰু
পোনপটীয়া সম্প্ৰচাৰ আমি ওদালগুৰিৰ পৰা দেখুৱাইছোঁ। ইউ পি পি এলৰ এয়া বৃহৎ এক গণ সমাৱেশ য'ত ইতিমধ্যেই সহস্ৰাধিক লোকে অংশগ্ৰহণ কৰিছে। সভাপতি প্ৰমোদ বড়োৱে, ইউ পি পি এলৰ সভাপতি প্ৰমোদ বড়োৱে পাঁচটাকৈ সমষ্টিৰ হৈ চলাইছে নিৰ্বাচনী প্ৰচাৰ অভিযান। আৰু ইতিমধ্যে বি টি চি নিৰ্বাচনৰ দিন ঘোষণা কৰাৰ পিছতে প্ৰতিটো ৰাজনৈতিক দলে এতিয়া নিজৰ নিজৰ নিৰ্বাচনী প্ৰচাৰ অভিযান তুংগত কৰি তুলিছে। আৰু দেখিবলৈ পোৱা গৈছে যে প্ৰচাৰ সভাত ইতিমধ্যে ইউ পি পি এলৰ প্ৰাৰ্থীসকল উপস্থিত আছে, লগতে বহু সংখ্যক লোকে তাত অংশগ্ৰহণ কৰা পৰিলক্ষিত হৈছে। আৰু ইয়াৰ পোনপটীয়া সম্প্ৰচাৰ ওদালগুৰিৰ পৰা আমি দেখুৱাইছোঁ ইউ পি পি এলৰ বিশাল গণ সমাৱেশ আৰু নিৰ্বাচনী প্ৰচাৰ গীত তেওঁলোকে ইতিমধ্যেই উলিয়াইছে। আৰু পৰিৱৰ্তন দৰকাৰ ইউ পি পি এল চৰকাৰী শ্লোগানেৰে বৰ্তমান বি টি চিত নিজৰ গাদী দখল কৰাৰ এক ৰণকৌশলত নামি পৰিছে প্ৰমোদ বড়ো। আৰু সদৰাম ৰাভায়ো আজি যোগদান কৰিছে ইউ পি পি এলত। আৰু খবৰ বিয়লি হেডলাইনছত পুনৰ লৈছোঁ আন এটি বিৰতি। বঙাইগাঁও মানিকপুৰত ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অৱৰোধ। মানিকপুৰ আঞ্চলিক কলেজৰ ছাত্ৰ ছাত্ৰীৰ পথ অৱৰোধ কাৰ্যসূচী। কোভিড 19ৰ বাবে কোৱাৰেণ্টাইন চেণ্টাৰ আছিল কলেজখন, এতিয়ালৈকে কলেজখনত আৰম্ভ হোৱা নাই পাঠদান। কোৱাৰেণ্টাইন চেণ্টাৰৰ বাবে কদৰ্য ৰূপ ধাৰণ কৰিছে কলেজখনে। কোৱাৰেণ্টাইন কেন্দ্ৰটো সুৰাৰ আড্ডালৈহে পৰিণত হোৱাৰ অভিযোগ আনিছে শিক্ষাৰ্থীসকলে। অচিৰে পাঠদান আৰম্ভ কৰাৰ দাবীত পথ অৱৰোধ কৰিছে এইসকল শিক্ষাৰ্থীয়ে। শৈক্ষিক জীৱনৰ ভৱিষ্যতক লৈ উদ্বিগ্ন হৈ পৰিছে ছাত্ৰ ছাত্ৰীসকল। বঙাইগাঁও দৃশ্য দেখুৱাইছোঁ। মানিকপুৰত ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অৱৰোধ কৰি মানিকপুৰৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। আঞ্চলিক কলেজৰ ছাত্ৰ ছাত্ৰীৰ এই পথ অৱৰোধ। কোভিড 19ৰ বাবে কোৱাৰেণ্টাইন চেণ্টাৰ আছিল কলেজখন, আৰু এই কলেজখনৰ বাহিৰৰ দৃশ্য আমি দেখুৱাইছোঁ। পৰিৱেশ যথেষ্ট লেতেৰা হৈ পৰিছে, যাৰ ফলত শিক্ষাৰ্থীসকলে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। আনহাতে কোভিড 19ৰ বাবে পাঠদানো বিগত 9 মাহ ধৰি বন্ধ হৈ আছে এইখন কলেজত, যাক লৈ এতিয়া শীঘ্ৰেই পাঠদান আৰম্ভ কৰাৰ বাবে আহ্বান জনায় প্ৰতিবাদী কাৰ্যসূচী শিক্ষাৰ্থীসকল। ফালে ডুমডুমাত পুনৰ ডকাইতি কাণ্ড। এইবাৰ ছট পূজা স্থলীত পিষ্টল দেখুৱাই ডকাইতি। 17 নৱেম্বৰ সন্ধিয়া ডুমডুমাৰ ফিলবাৰী পথৰ বৰডুবিত দুজনীয়া অস্ত্ৰধাৰী ডকাইতৰ দলে এগৰাকী শিক্ষকক বাক আগুচি ধন, মোবাইল ফোন আদি লুটপাট কৰাৰ ঘটনা সংঘটিত হোৱাৰ পিছতেই বুধবাৰৰ দিনটো ডুমডুমাত আন এক ডকাইতি কাণ্ড সংঘটিত হৈছে। ডুমডুমাৰ লংচোৱালৰ ছট পূজা স্থলীত নিশা সংঘটিত হৈছে ডকাইতি কাণ্ড। ছট পূজাৰ ৰাভা নিৰ্মাণৰ কাম চলি থকাৰ সময়তে মটৰ চাইকেলত অহা 4জনীয়া ডকাইতৰ দলে পিষ্টল দেখুৱাই ৰভা নিৰ্মাণত ব্যৱহৃত হোৱা হোণ্ডা জেনেৰেটৰ আৰু অন্যান্য সামগ্ৰী লুট কৰি পলায়ন কৰে। পৰৱৰ্তী সময়ত ডুমডুমা আৰক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হৈ তদন্ত আৰম্ভ কৰিছে। উল্লেখযোগ্য যে বিগত কিছুদিনৰ পৰা ডুমডুমাৰ লগতে ইয়াৰ পাৰ্শ্বৱৰ্তী অঞ্চলসমূহত ধন দাবী, ডকাইতি আদিৰ ঘটনা, অপৰাধমূলক ঘটনা সঘনাই বৃদ্ধি পাবলৈ লৈছে, যাৰ পৰিপ্ৰেক্ষিতত এতিয়া শংকিত হৈ পৰিছে ডুমডুমাবাসী ৰাইজ। বিজেপি বিপিএফৰ সংঘাত। গিৰিয়েক ঘৈণীয়েকৰ কাজিয়াৰ নিচিনা, তেওঁলোকৰ মাজত কমিশ্যন কম বেছি হোৱা বাবে সংঘাত হৈছে। বাক্সাত বিশাল গণ সমাৱেশত অংশ লৈ এই মন্তব্য কৰিছে সাংসদ নৱকুমাৰ শৰণীয়াই। বিজেপি বিপিএফৰ সংঘাতক লৈ নৱকুমাৰ শৰণীয়াই এইবাৰ ৰাইজক দেখুৱাবৰ বাবে এনেদৰে কাজিয়া কৰিছে বুলি মন্তব্য কৰে। বি টি চি গণ সুৰক্ষা পাৰ্টীয়ে 30খনৰ অধিক আসন লৈ
পরিষদ গঠন করব বলে মন্তব্য করেছে নবশরণীয়ায়। সাংসদ শরণীয়ায় বিটিসির পরিষদ গঠন করব পারিলে বিটিআর চুক্তির আপত্তিজনক দফা সমূহ সাল সলনি করে চুক্তি কার্যকরী করব পারিব বলেও মন্তব্য আগবায়। আসলে ইয়াত যেখানে চলি আছে ভেলকিবাজি সৌবাজি নাটকবাজি, কারণ আজি বিপিএফ ইপিপিএল বা বিজেপি যখন কাজিয়া মই কৈছে আসলে গেরে গনে কাজিয়া নিচিনা, এই যে ডাইভার্সলৈকে যাব বা তালাকলে যে মিছা কথা, জাস্ট মানুষখিনিক অল্প ডিমোটিভেট করার কারণে বা অল্প ডাইভার্ট করার কারণে কথাখিনি কৈছে তাকে বেলেগ, কারণ নিজে আসলে তথাকথিত মানে সকল চিফ মিনিষ্টার আছিল, নামতে আসলে তরুণ গগৈ বা সোনোৱাল চিফ মিনিষ্টার আছিল বা একেখন থালতে খাওয়া লওয়া করেছিল বা গোটেই যাক ভাগ বতরা আছে ভাগবিল পাইছে, গতি ক্ষেত্রে তাতকে বেলেগ একো নহয়। আর যদি বিজেপি করবো পাইলেহেন এই পাঁচ বছরে করলেহেন বিজেপি নতুন কিনা করব বিচার কথা, আর মানে ভাবো যে বিটিসি হিন্দু মুসলিম কার্ড নচলে, আর বড় ভাই সকল কোথাও যে ক্ষেত্রে সীতানগর খিলা আছে হয়তো বিজেপি প্রমোদক মারিব মারক, আর আমি বরাবর যদি সমাধান এই রাজনৈতিকভাবে করব পারিম আমার দৃঢ় বিশ্বাস আছে যে ওই দিন মানে ওয়ান ইয়ার ভিতর এই সমস্যা কিনা মানুষ যাব, কিনা অল্প ভাগ বতরা কোবা অল্প মরম আদর অল্প কমকে পাইছে তাকে বেলেগ একো নাই, এই যে মানে ডাইভার্সলৈকে যাব এই তালাকলে যে মিছা কথা এই কেউ না যায়, আমার কারণে বিজেপি প্রত্যাহ মানে কিন্তু যদি মথন করে জিকিব পারে সেটা একটা প্লাস হব, আর মানে ভাবো যদি মথন করে জিকিব। দুধ চলিছে যুবতী মহিলার দুভরির যাদু, যুবতী মহিলাসকলের মাজত ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্য আগত রাখি দুধনৈত অনুষ্ঠিত হল মহিলা প্রীতি ফুটবল ম্যাচ। গাঁয়ে ভূঁয়ে থাকা যুবতী মহিলাসকলক ফুটবল তথা খেলার বাবে উৎসাহিত করার মূল উদ্দেশ্যে আয়োজকে অনুষ্ঠিত করলে মহিলা ফুটবল খেল। গোয়ালপাড়া মহিলা ফুটবল দল আর কোকরাঝার মহিলা ফুটবল দলের মাজত অনুষ্ঠিত হওয়া খেল নির্ধারিত সময়ত গোয়ালপাড়া মহিলা ফুটবল দলে কোকরাঝারক 3-1 গোলের ব্যবধান পরাস্ত করে। এই বিশেষ খেল চাবলে দুধনৈ রাজহুয়া খেলপথার কেবা সহস্রাধিক ক্রীড়াপ্রেমী ভিড় করে। গোলপাড়া ডিস্ট্রিক্ট ফুটবল খেল মহিলা ফুটবল খেলুই এনেকা আছে বলে আছে যদিও ধরনের সিমান হেরি নাছিলে ফোকাস হওয়া নাছিলে, আর আমি গোলপাড়া ক্রীড়া সন্থার সাধারণ সম্পাদক যোগাযোগ করলো হেন একটা টিম মানে করেছে তৈয়ার করেছে, আর কোকরাঝার একটা টিম একটা অলরেডি আমার চেঁচা পানি নেকট খেলা প্রদর্শন হয়েও গেছে ভাল পারফরমেন্স দিছে, ছালী ফুটবলার যাক আছে গাঁয়ে ভূঁয়ে এনকারেজ করার কারণেই হোক তেনকাকে একটা চিন্তা করলো, আর সেই হিসাবে আমি মাতি দিল আর মানে আজি খেল প্রদর্শন করলে মানে এক্সিবিশন হিসেবে প্রদর্শন করা হল আর যথেষ্ট রাইজে আমোদ পাইছে, কারণ কিয় ভাল পারফরমেন্স দিছে যেহেতু পারফরমেন্স আজি দেখি মানে লড়ার টক্কর দিবপরাকে স্ট্রাইকার গোলপাড়া টিমের যেহেতু স্ট্রাইকার মানে ভাল খেলিছে কেজন ভাল খেলিছে। সভাগত তিওয়া স্বায়ত্ত পরিষদীয় নির্বাচন, আগন্তুক তিওয়া স্বায়ত্ত পরিষদের নির্বাচন জাগিরুর সমষ্টির আগন্তুক অন্তর্গত সাতটা পরিষদীয় সমষ্টিত বিজেপি দলের প্রার্থীয়ে বিপুল ভোটের ব্যবধান জয়লাভ করব এই মন্তব্য মন্ত্রী পীয়ূষ হাজরিকার। বিটিসি নির্বাচন বিজেপি আর বিপিএফর মিত্রতা ভঙ্গ সন্দর্ভতো তাৎপর্যপূর্ণ মন্তব্য মন্ত্রীগীর। বিটিসি নির্বাচন পৃথকে পৃথকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা পূর্বরপরা নির্ধারিত হয়ে আছে, এই বিষয়ে সকলে সাজু হয়ে আছে আর এয়া কোনো নতুন কথা নয়। উল্লেখ যে জাগিরুদর আমলিঘাট আঞ্চলিক ছট পূজার নবনির্মিত ঘাট আর সমূহিয়া ভবনের আজি শুভারম্ভ করে মন্ত্রী পীয়ূষ হাজরিকা। তিওয়া কাউন্সিলত 36টা সমষ্টি আছে, মানে ভাবো অলমোস্ট অল জিকিম বিজেপি দলে, জাগির সমষ্টিত 7টা সমষ্টি আছে, এটাও আমি নেহারু দৃঢ়ভাবে কৈছো বহুত ভোটের মার্জিনত গোটেইকেইটা সিট জিকিম। মিত্রতা ভঙ্গ হয়েছে না নাই এই বিষয়ে আনুষ্ঠানিক কথা বতরা আমার নেতৃবৃন্দই কব, এই মুহূর্তে আমি একেলগে সরকার আছো, কিন্তু বিটিসি নির্বাচন এক বেলেগে বেলেগে ইলেকশন খেলিম বলে আগরপরে আমি সাজু আছিল মেন্টেলি ফিজিক্যালি বা সকলে জানিম, গতি এই নতুন কথা নহয় পরবর্তী সময় দেখা যাবে। তিনিচুকীয়া জেলার শদিয়া সমষ্টির লক্ষ্মী পথার গাঁও আর টুপসিঙা গাঁর গাঁওবাসীর মুখত এতিয়া হাঁহি বিড়িঙিছে, কিয়নো দুখন গাঁৱৰে যি দীর্ঘদিনে সমস্যা সেই সমস্যা কিছুদিনৰ পিছতে দূর হবলৈ গৈ আছে। শদিয়া সমষ্টিৰ বিধায়ক বৰিণ চেতিয়াৰ নেতৃত্বত নির্মাণ হৈ আছে এখন দলং। লক্ষ্মী পথাৰ গাঁও আর টুপসিঙা গাঁৱৰ মাজত থকা কুণ্ডিল নৈৰ ওপৰত প্রায় 51 কোটি টকা ব্যয় সাপেক্ষে নির্মাণ হৈ আছে দলংখন। আর আগবাসু এখন উপাসনা গোস্বামীর এক প্রতিবেদন আর বিয়লির হেডলাইন্সের বিদায় লো। এখন বিশেষ দলং মূর কেমেরা সহযোগী আজি দেখাব অনুরোধ জানাইছো যে যখন দলংর কনস্ট্রাকশন বর্তমান আরম্ভ হয়ে গেছে আর ইয়াতে বর্তমান বনি আছে যা কব লাগবে শদিয়ারপরা
অরুণাচললৈকে যোৱা যাব আৰু মূল সংযোগী পথ হব এই দলংখনৰ জৰিয়তে তেওঁলোকে যাব পাৰিব আৰু লগতে যেহেতু মই এতিয়া বৰ্তমান উপস্থিত আছোঁ লক্ষ্মীপথাৰ গাঁও আৰু যেহেতু নৈৰ ইটোপাৰে আছে টুপচিঙা গাঁও আজি এই যি গাঁৱৰ লোকসকল আছে সকলোৱে এক বহুদিনৰ দীৰ্ঘদিনৰ পৰা আজি যাতায়াতৰ সমস্যাত তেওঁলোকে ভুগি আছিলে কিয়নো বহুতো চৰকাৰ আহিছে চৰকাৰ গৈছে কিন্তু তেওঁলোকক প্ৰতিশ্ৰুতি দিছে কিন্তু তেওঁ প্ৰতিশ্ৰুতিমতে আজি কোনো ধৰণৰ কাম হোৱা নাই কিন্তু তেওঁলোকে আজি মনত হাঁহি সেইবাবে যিহেতু তেওঁৰ যিটো জনপ্ৰিয়জন তেওঁলোকৰ মনৰ বিধায়ক যি বলিনচিতা দেৱ তেওঁৰ নেতৃত্বত আজি আজি এখন দলং যি 51 কোটি টকা ব্যয় কৰি এখন দলং বনোৱা হৈছে বাইদেউ আপোনাৰ কেনেকুৱা লাগিছে মোৰ ভাল লাগিছে হ'ব লাগিব ন হয় নহ'লে আমাৰ কিমান অসুবিধা হৈ আছে কিমান মাটি বাৰী গ'ল ন ঘৰ দৰ এৰি কিনে আমি গুচি গৈছিলোঁ তাৰপৰা পিছতহে আকৌ এমাহ দিন লোকৰ হেৰিত থাকি কিনে তাৰপৰা আহিছোঁ আৰু এতিয়া দলংখন যিটো বনি আছে সেইটো জানিব বিচাৰিম আপোনাৰ পৰা যে আপোনালোকৰ ইমান দিনে নাৱেৰে অহা যোৱা এখন গাঁৱৰ পৰা আন এখন গাঁৱলৈ সেইটো কেনেকুৱা লাগিছে ভালে লাগে প্ৰেম দাদা কি ক'ব এই মুহূৰ্তত হয় বহুত ভাল লাগিছে আমাৰ এই দলংখন মানে যিটো নিৰ্মাণ কাৰ্য চলি আছে আমাৰ মানে কি হ'ল এতিয়া মেডিকেল স্কুল কলেজলৈ আহিবলৈ বহুত অসুবিধা হৈ পৰে তাতে মানে কি হ'ল 5 মিনিটৰ বাট আমি মেডিকেল কলেজলৈ অহাৰ সময়ত বহুত সমস্যা হৈছে সেই সমস্যাটোত মানে পূৰা আমি এতিয়া মানে কিবা এটা পাম বুলি ভাবিছে দলংখন যাতে হৈ আছে সেইটোকে বহুত ভাল লাগিছে আমাৰ এই মুহূৰ্তত দেখাব বিচাৰিছোঁ যে নাৱৰ পৰা আৰু কিছু লোক ইতিমধ্যে